এ অধ্যায়ে আমরা লেয়ার নিয়ে আলোচনা করব। লেয়ার ফটোশপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ ফটোশপে যতগুলো বিষয় রয়েছে লেয়ার তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফটোশপে যে কোনো কাজ আমরা করি না কেন, সেটি কিন্তু লেয়ার ছাড়া সম্ভব নয়। এই জন্যই লেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। লেয়ার হলো একটি প্যালেট। আমরা যখন ফটোশপ রান করাবো, সেখানে কিন্তু অলরেডি আমাদের ফটোশপের প্রোগ্রামের উপরেই আমরা কিন্তু এই লেয়ার প্যালেটটি পাবো। যদি আমরা এরকম কখনো না পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেয়ার প্যালেটটি নিয়ে আসব। আমাদের উইন্ডো মেনুতে ক্লিক করে লেয়ারে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা লেয়ার প্যালেটটি নিয়ে আসব। তো এক এক করে আমরা এখন লেয়ার প্যালেট দিয়ে কি করা হয় এবং লেয়ার প্যালেটের কি গুরুত্ব রয়েছে সেটি কিন্তু আমরা এখন দেখব। তো লেয়ার প্যালেট দিয়ে মূলত আমরা এখানে যতগুলো ছবি ইনসার্ট করেছি অথবা যতগুলো লেখা এখানে লিখবো না কেন, এখানে আমি যে বাংলাদেশ লেখাটি লিখেছি এবং বাংলাদেশ লেখা ছাড়াও এখানে যে আরও তিনটি পিকচার রয়েছে, অর্থাৎ ওয়াটার ড্রপ, সানফ্লাওয়ার এবং এখানে একটি শাপলা ফুলের পিকচার রয়েছে এবং একটি গিটারের পিকচার রয়েছে, এই টোটাল চারটি অবজেক্ট এবং একটি লেখা কিন্তু আমাদের এই লেয়ারের অন্তর্ভুক্ত হিসেবে দেখতে পাচ্ছি। অর্থাৎ 5 নম্বর লেয়ারে গিটারের ছবিটি রয়েছে এবং 4 নম্বর লেয়ারে রয়েছে শাপলা ফুলের, এবং এখানে আমরা টেক্সট লেয়ার যেটি বাংলাদেশ লেখা দেখতে পাচ্ছি এবং এখানে সানফ্লাওয়ার যেটি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং শেষে 2 নম্বর লেয়ারে আমাদের যে ওয়াটার ড্রপটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং 6 নম্বর লেয়ারে আমরা যে এখানে ব্যাকগ্রাউন্ডের উপর একটি কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডকে ফিল করেছি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একইভাবে শেষে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি কিন্তু আমাদের অলরেডি প্রথম যখন আমরা নতুন করে ডকুমেন্টস নিয়েছিলাম সেটি কিন্তু আমাদের শেষে ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা আমাদের নতুন ডকুমেন্টসে যতগুলো কাজ করেছি সবগুলো কিন্তু লেয়ার প্যালেটের অন্তর্ভুক্ত রয়েছে। তো এক এক করে এখন আমরা দেখব। তো প্রথমে আমরা যদি আমাদের এরকম লেয়ারের মধ্যে কোনো ছবি বা কোনো কিছু ইনসার্ট করতে চাই, সেটি কিন্তু অলরেডি অটোমেটিকলি লেয়ার নতুন করে একটি লেয়ার অটোমেটিকলি সে ক্রিয়েট করে নেবে। যেরকম আমরা এখন এখানে একটি নতুন করে ছবি ইনসার্ট করব, এই জন্য আমরা যদি এসিডিসি থেকে এই ছবিটি কপি করে আমাদের ফটোশপের নতুন ডকুমেন্টসের মধ্যে যদি সেই কপিকৃত ছবিটিকে পেস্ট করি কন্ট্রোল ভি এর মাধ্যমে, তো কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করার সাথে সাথে কিন্তু অলরেডি আমরা এখানে যেই ছবিটি দেখতে পারছি সেটি কিন্তু অলরেডি এভাবেই তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদেরকে কিন্তু নতুন করে আরও একটি লেয়ার নিয়ে সেটিকে কিন্তু করতে হয়নি। অর্থাৎ এটি আমরা অলরেডি নতুন করে যদি আমরা করতে হতো তাহলে কিন্তু আমরা করে নিতাম, অর্থাৎ এখানে আমরা নতুন করে ক্রিয়েট নিউ লেয়ার দিয়ে নিতাম। তো আমাদের ইচ্ছে করলে আমরা এভাবে অটোমেটিক যখন আমরা কোনো ছবি বা পিকচার যখন নাকি আমাদের ডকুমেন্টস এনে কাজ করবো সেক্ষেত্রে কপি করে এখানে এনে শুধু পেস্ট করলেই চলবে, আর নয়তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ারের মাধ্যমে, তো আমরা এখানে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি নতুন করে লেয়ার তৈরি হয়ে গিয়েছে এবং এই নতুন লেয়ারে যদি আমরা কোনো ছবি এভাবে কপি করে আমরা যদি ইনসার্ট করি, অর্থাৎ আমাদের কপিকৃত যে পিকচারটি রয়েছে সেটি যদি আমরা পেস্ট করি কন্ট্রোল ভি এর মাধ্যমে, তাহলে কিন্তু অলরেডি চলে এসেছে, আমরা 8 নম্বর লেয়ারে দেখতে পাচ্ছি, বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে না। কারণ হলো এখানে 6 নম্বর লেয়ারে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, 8 নম্বর লেয়ারে আমরা যে পিকচারটি এখানে কপি করে এনে পেস্ট করেছি সেটি কিন্তু অলরেডি আমাদের 8 নম্বর লেয়ারে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না। এই কারণে দেখা যাচ্ছে না যে আমাদের যে সবুজ কালারের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি কিন্তু 8 নম্বর লেয়ারের উপরেরটি, অর্থাৎ 6 নম্বর লেয়ারে রয়েছে। তো আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে যেই লেয়ারটি উপরে থাকবে সেটি কিন্তু দেখা যাবে এবং নিচের লেয়ারটি কিন্তু দেখা যাবে না। তো এবার আমরা 8 নম্বর লেয়ারটি যে রয়েছে সেটি যদি উপরে এভাবে টেনে ধরে নিয়ে ছেড়ে দেই তাহলে কিন্তু আবার দেখা যাবে, অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সবুজ কালারের সেটি কিন্তু এবার ঢেকে গিয়েছে 8 নম্বর লেয়ারের মাধ্যমে। তো এখানে আমরা একটি বিষয় শিখতে পারলাম যে যেই লেয়ারটি উপরে থাকবে সেটি দেখা যাবে এবং যেটি নিচে পড়ে যাবে সেটি কিন্তু দেখা যাবে না, অর্থাৎ যেটি উপরে থাকবে। তো আমরা এভাবে কিন্তু ড্র্যাগ করে কোনো লেয়ারের উপরে নিচে আমরা ফেলে দিতে পারি এবং আমাদের অপ্রয়োজনীয় লেয়ার যদি থাকে, তো আমরা এখানে যে 7 নম্বর লেয়ারটি দেখতে পাচ্ছি এটি কিন্তু আমরা এই আইকনে ক্লিক করার মাধ্যমে
ডিলিট করে দিতে পারি। তো কোনো লেয়ারকে আমরা যদি ডিলিট করার প্রয়োজন হয়, তো এখানে আমরা 8 নম্বর লেয়ারটি যদি ডিলিট করতে চাই, তাহলে এই 8 নম্বর লেয়ারটি সিলেক্ট করে আমরা কিন্তু এই ডিলিটে ক্লিক করার মাধ্যমে এটিকে ডিলিট করতে পারবো। তো এভাবে কোনো নতুন লেয়ার তৈরি করা এবং কোনো লেয়ারকে এভাবে আমরা ডিলিট করতে পারবো। এখানে আরও একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, যে দেখুন এখানে আমরা টোটাল 4টি ইমেজকে ইম্পোর্ট করেছি এবং একটি লেখা লিখেছি। এরকম আমাদের ডিজাইনের প্রয়োজনে অসংখ্য, অর্থাৎ 100 200 এরকম অবজেক্ট নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু লেয়ার থেকে এগুলো চেনা সম্ভব নয়, অর্থাৎ লেয়ারে যেগুলো ইম্পোর্ট করেছি সেটি অ্যাট এ গ্ল্যান্স কিন্তু আমাদের বোঝা যাচ্ছে না যে কোন লেয়ারে কোনটি রয়েছে। অর্থাৎ আমরা যখন এখান থেকে মডিফাই করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা সিলেক্ট করে নিয়ে নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা যদি লেয়ার থেকে এগুলো যদি নাম চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজে আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখে বুঝতে পারবো যে এই লেয়ারে এটি রয়েছে। অর্থাৎ 2 নম্বর লেয়ারে আমাদের যে ওয়াটার ড্রপটি রয়েছে, সেটির নাম যদি আমরা ওয়াটার ড্রপ দিতে চাই, তাহলে 2 নম্বর লেয়ারটি সিলেক্ট করে ডান বাটন ক্লিক করতে হবে। এবং ডান বাটন ক্লিক করার পরে আমরা লেয়ার প্রপার্টিসে চলে যাব এবং লেয়ার প্রপার্টিস থেকে এখানে আমাদের লেয়ারের নাম লিখে দিব। তো যেহেতু 2 নম্বর লেয়ারে ওয়াটার ড্রপটি রয়েছে, সুতরাং আমরা এখানে ড্রপ কথাটি লিখে দিতে চাচ্ছি। তো আমরা ড্রপ লিখে দিয়ে আমরা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো কালার দিয়ে ওকে দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু লেয়ারের নাম এবার ড্রপ করতে পেরেছি এবং এখানে একটি নির্দিষ্ট কালার দিয়ে সেটিকে চিহ্নিত করতে পেরেছি। একইভাবে 3 নম্বরের যেটি রয়েছে সানফ্লাওয়ার, এই সানফ্লাওয়ারের লেয়ারটি আমরা যদি নাম পরিবর্তন করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু একইভাবে লেয়ার প্রপার্টিসে চলে যাবো এবং এখান থেকে সানফ্লাওয়ার, এই সানফ্লাওয়ার কথাটি লিখে দিয়ে আমরা ওকে দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা সানফ্লাওয়ারের নাম পরিবর্তন করতে পারলাম। অর্থাৎ যে লেয়ারে আমাদের সানফ্লাওয়ারটি রয়েছে, সেটি কিন্তু আমরা সানফ্লাওয়ার লিখে দিয়ে লেয়ারের নাম পরিবর্তন করতে পারলাম। একইভাবে এখানে যে বাংলাদেশ রয়েছে, যখন ইংরেজি যে কোনো লেখা নিয়ে আমরা কাজ করবো, অর্থাৎ যে কোনো লেখা আমরা ইংরেজিতে লিখবো আমাদের ডকুমেন্টে, সেটি কিন্তু লেয়ারের নাম পরিবর্তন করার প্রয়োজন হবে না। অর্থাৎ লেখলেই সেই লেখাটি এখানে দেখা যাবে যে বাংলাদেশ লেখাটি রয়েছে। কিন্তু ব্যতিক্রম হলো আমরা যখন কোনো বাংলা লেখা নিয়ে কাজ করব, আমরা যখন বাংলা লেখা নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লেয়ার দেখে বোঝার কোনো উপায় নেই। তো এখানে আমি একটি বাংলা লেখার জন্য সুতুনি MG ফন্টটি সিলেক্ট করে আমরা যখন এই মা কথাটি লিখলাম, তো মা লেখার সাথে সাথে কিন্তু আমরা লেয়ার থেকে আমরা কিন্তু বুঝতে পারছি না যে এটি কোন ধরনের লেখা রয়েছে। অর্থাৎ আমাদের ডকুমেন্টসে এরকম বাংলা লেখা অনেকগুলো প্রয়োজন হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোন লেয়ারে কোন লেখাটি রয়েছে সেটি কিন্তু বোঝার কোনো উপায় নেই। তো সেটি বুঝতে হলে কিন্তু একইভাবে আমরা অবজেক্টের নাম যেভাবে পরিবর্তন করে দিয়েছিলাম, এই বাংলা লেখার লেয়ারের নাম কিন্তু আমরা একইভাবে পরিবর্তন করে দিতে পারি। অর্থাৎ লেয়ারের মধ্যে মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করে লেয়ার প্রপার্টিসে চলে যাব এবং এখান থেকে যদি আমরা মা কথাটি লিখে দেই, এখান থেকে কিন্তু আমরা মা কথাটি লিখতে সক্ষম হয়েছি, অর্থাৎ আমাদের এই লেয়ারে মার লেখাটি রয়েছে। এভাবে আমরা বাংলা লেখা লিখে কিন্তু আমাদের সেটিকে এভাবে লেয়ার থেকে সহজে বোঝার জন্য আমরা কিন্তু লেয়ারের নাম পরিবর্তন করে দিতে পারি। তো এই অধ্যায়ে আমরা আরও লেয়ারের অনেকগুলো বিষয় শিখব। তো যে সকল বিষয়গুলো জেনে রাখা খুব প্রয়োজন, তাদের মধ্যে আরও একটি বিষয় রয়েছে, সেটি হলো যে এখানে আমরা যে পিকচারগুলো ইম্পোর্ট করেছি, অর্থাৎ যেই লেখাটি লিখেছি, তো টোটাল অবজেক্টগুলোর মধ্যে থেকে আমাদের এরকম প্রয়োজন হতে পারে যে আমরা এক এক দিকে এগুলো মুভ করাবো। তো এই অবজেক্টগুলো বা এই লেখাকে যদি বিভিন্ন দিকে মুভ করাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা লেয়ার থেকে সিলেক্ট করে নিব। অর্থাৎ এখানে মা লেখাটি সিলেক্ট আছে লেয়ার থেকে, এই জন্য কিন্তু আমরা মা লেখাটি মুভ করতে পেরেছি। কিন্তু যখনই আমরা বাংলাদেশ লেখাটি মুভ করাতে চাই, তখন কিন্তু বাংলাদেশ মুভ হয় না। অর্থাৎ যেহেতু মা লেখাটি সিলেক্ট রয়েছে, সুতরাং এখানে মা লেখাটি বাংলাদেশের উপরে ক্লিক করার পরেও কিন্তু মা লেখাটি মুভ হচ্ছে। অর্থাৎ ঘটনাটি ঘটছে এরকম যে আমাদের লেয়ার থেকে সিলেক্ট করে নিয়ে সেটি মুভ করাতে হচ্ছে। যেরকম আমরা যদি বাংলাদেশে এবার লেয়ার থেকে সিলেক্ট করে নিই এবং বাংলাদেশকে বিভিন্ন দিকে মুভ করাতে চাই, তাহলে কিন্তু ইজিলি এটি মুভ হবে। একইভাবে যখন আমি গিটারের ছবিটি সিলেক্ট করে নেব, গিটারের ছবিটি লেয়ার থেকে সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আমরা গিটারটি মুভ করাতে পারবো। কিন্তু যখন নাকি সিলেক্ট করে না নেই, সেই ক্ষেত্রে কিন্তু যেরকম আমি সানফ্লাওয়ারটি সিলেক্ট করে নেইনি, সুতরাং এটি যদি মুভ করাতে চাই, তাহলে যেহেতু গিটারের লেখা
গিটারের ছবিটি সিলেক্ট রয়েছে, সুতরাং এই সানফ্লাওয়ারের পিকচারটি কিন্তু মুভ হচ্ছে না। অর্থাৎ ঘটনাটি ঘটছে এরকম যে কোনো পিকচারকে বা কোনো লেখাকে যদি আমাদের কাজের প্রয়োজনে আমরা কোনো দিকে মুভ করাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু লেয়ার থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। তো লেয়ার থেকে সিলেক্ট করে নেওয়ার ছাড়াও আরও একটি কমান্ড আমাদের মনে রাখতে হবে, যেই কমান্ডের মাধ্যমে আমরা যেই ইমেজটি বা যেই লেখার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক সেটি সিলেক্ট হয়ে যাচ্ছে এবং সেটি মুভ করাতে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে যে মেনুগুলো রয়েছে, মেনুর একটু নিচে বাম দিকে অটো সিলেক্ট লেয়ারের এখানে একটি খালি বক্স টিক চিহ্ন মার্কস আমাদের এখানে দিতে হবে দেখে বোঝা যাচ্ছে। এখানে আমরা যদি চেক মার্কস বক্সে টিক চিহ্ন বসিয়ে দিই অটো সিলেক্ট লেয়ারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটি সিলেক্ট করব, অর্থাৎ যেটিকে মুভ করাতে চাই না কেন, সেটিকে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু লেয়ার থেকে সেটি অলরেডি সিলেক্ট হয়ে যাচ্ছে এবং সেটি মুভ করানো যাচ্ছে। তো এভাবে খুব সহজেই আমরা কোনো পিকচার বা লেখাকে বিভিন্ন দিকে মুভ করানোর জন্য লেয়ার থেকে সিলেক্ট ছাড়াই আমরা এখানে অটো সিলেক্ট লেয়ারের চেক মার্কস বক্সে টিক চিহ্ন বসিয়ে দিব এবং আমাদের কাজের প্রয়োজনে আমরা বিভিন্ন অবজেক্টকে বা লেখাকে বিভিন্ন দিকে মুভ করাতে পারবো। এখানে আরও একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, তা হলো কোনো লেয়ারের মধ্যে থেকে যে অবজেক্ট রয়েছে সেটির কিন্তু আমরা অপাসিটি কমাতে বাড়াতে পারবো। অর্থাৎ যে অবজেক্টটির অপাসিটি আমরা কমাতে বাড়াতে চাই না কেন, সেটি আমাদেরকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা লেয়ারের উপরের দিকে যে অপাসিটি রয়েছে সেই অপাসিটি আমরা এভাবে কমিয়ে বাড়িয়ে আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে যে সানফ্লাওয়ারের ছবিটি ছিল সেটি কিন্তু আমরা লেয়ার থেকে সিলেক্ট করে নিয়ে অপাসিটি কমিয়ে দিয়ে এটিকে কিছুটা জল সাফ হিসেবে, অর্থাৎ আফসা আফসা দেখা যাচ্ছে এই ধরনের ইফেক্ট যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কিন্তু অপাসিটি এখান থেকে লেয়ার থেকে আমরা বাড়াতে কমাতে পারবো লেয়ার থেকে সিলেক্ট করে নিয়ে। এখানে আরও একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, তা হলো যে আমরা যখন নাকি কোনো অবজেক্টকে আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা যখন লিঙ্ক করব, অর্থাৎ আমাদের ডিজাইনের প্রয়োজনে এরকম অনেক সময় প্রয়োজন হতে পারে যে দুটো অবজেক্টকে আমরা একটির সাথে আরেকটা লিঙ্ক করব, অর্থাৎ একটির সাথে আরেকটা আমরা একসাথে অ্যাটাচড করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উইন্ডোজের সাধারণ কমান্ডের মতোই আমরা এই ফটোশপ CS2-তে সেই জিনিসটি করতে পারি। সেটি হলো আমরা একটি লেয়ার নর্মালি যে দুটি অবজেক্টকে একসাথে সিলেক্ট করতে চাই সেটি কিন্তু নর্মালি একটি এভাবে সিলেক্ট করে নেবে এবং পাশাপাশি লেয়ার হিসেবে রাখবো। তো সানফ্লাওয়ারটি আমরা সিলেক্ট দেখতে পাচ্ছি এবং এই ওয়াটার ড্রপটি, অর্থাৎ সানফ্লাওয়ারের যে ইমেজটি এবং ওয়াটার ড্রপটি, এই দুইটি আমরা একসাথে এখন লিঙ্ক করাতে চাচ্ছি, এই জন্য সানফ্লাওয়ারটি লেয়ার থেকে নর্মালি সিলেক্ট করে নিচ্ছি এবং দ্বিতীয়টি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে চেপে ধরে আমরা যদি ড্রপে ক্লিক করি, তো ড্রপে ক্লিক করার পরে আমরা কিন্তু অলরেডি এটি লিঙ্ক অবস্থায় দেখতে পাচ্ছি। এখন যেহেতু আমরা এটি লেয়ার থেকে দুটো একসাথে সিলেক্ট অবস্থায় দেখতে পাচ্ছি, সুতরাং এটি এখন আমরা মুভ করানোর জন্য চেষ্টা করছি। তো আমরা কিন্তু অলরেডি মুভ করানোর সময় অলরেডি দেখতে পাচ্ছি যে দুটো পিকচার কিন্তু একসাথে লিঙ্ক হয়ে গিয়েছে। তো এটি আমরা কীভাবে করলাম, আমাদেরকে কিন্তু এই কমান্ডটি আবারও মনে রাখার জন্য আমরা এখানে আরেকবার স্মরণ করছি। অর্থাৎ প্রথম লেয়ারে যেই পিকচারটি রয়েছে, দ্বিতীয় লেয়ারে, অর্থাৎ যে দুইটি ইমেজকে আমরা একসাথে লিঙ্ক করতে চাই সেটি পাশাপাশি লেয়ারে আমরা এভাবে রেখে তারপরে কাজটি করব, তাহলে আমাদের সুবিধা হবে। তো পাশাপাশি দুইটি লেয়ারে এভাবে পাশাপাশি রাখবো, রেখে প্রথমটি এভাবে সিলেক্ট করবো এবং দ্বিতীয়টি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে দ্বিতীয়টিতে ক্লিক করতে হবে এবং এ পর্যায়ে আমরা যদি মুভ করাতে চাই এটিকে, তো মুভ করাতে যখন আমরা যাব সে সময় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দুটি অবজেক্ট কিন্তু অলরেডি লিঙ্ক হয়ে গিয়েছে। তো ডিজাইনের প্রয়োজনে এটি আমাদের অনেকবার করার প্রয়োজন হতে পারে এবং আমরা যদি আনলিঙ্ক করতে চাই তাহলে একটি নর্মাল ক্লিক দিলেই কিন্তু সেটি আনলিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি সিঙ্গেল এটি এখন মুভ হচ্ছে, অর্থাৎ আমাদের আনলিঙ্ক হয়ে গিয়েছে। একইভাবে লেয়ারের যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে আরও অত্যন্ত জরুরি একটি বিষয় আছে, সেটি হলো লক, লক এবং আনলক। অর্থাৎ এখানে এই লকের যে অপশনগুলো রয়েছে এই লকের অপশনগুলো ব্যবহার করে আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা কাজ করব। অর্থাৎ সানফ্লাওয়ার লেখার যে ইমেজটি রয়েছে এই সানফ্লাওয়ার লেখার ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে লক পজিশনে ক্লিক দিয়ে দিই, লক পজিশনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি আমাদের সানফ্লাওয়ার লেখার যে সিলেক্ট রয়েছে ডান পাশে একটি লক চিহ্নিত আইকন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ইন্ডিকেটস লেয়ার ইজ এ পার্শিয়ালি লকড, অর্থাৎ এটি কিন্তু আমাদের মোটামুটিভাবে লক হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা এটিকে যদি এখন বিভিন্ন দিকে মুভ করাতে চাই,
তাহলে সেই সানফ্লাওয়ার ইমেজটি কিন্তু অলরেডি কোনো দিকে মুভ হচ্ছে না, অর্থাৎ এটি যে প্লেসে আমরা এটিকে স্থাপন করেছিলাম সেই প্লেস কিন্তু সে পজিশন লক করে ফেলেছে। এবং এটি যদি আমরা এখন আবার আনলক করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই লক পজিশনে আরও একটি ক্লিক দেওয়ার মাধ্যমে কিন্তু আনলক হয়ে যাবে, অর্থাৎ এটি আমরা বিভিন্ন দিকে এখন মুভ করাতে পারবো। এবং এর ডান পাশে যেটি রয়েছে সেটি হলো আমাদের লক অল, অর্থাৎ আমরা কোনো ইমেজকে যদি লক অল করতে চাই সেই ক্ষেত্রে আমরা লেয়ার থেকে এটিকে সিলেক্ট করে লক অলে যদি ক্লিক দেই, লক অলে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এটিকে এখন যদি মুভ করাতে চাই তাহলে সানফ্লাওয়ার ইমেজটি কিন্তু কোনোভাবেই মুভ হচ্ছে না। এবং দ্বিতীয়ত আমরা যখন নাকি কোনো ইমেজকে যখন নাকি বিভিন্ন দিকে মুভ করানোর পরে এরকম প্রয়োজন হতে পারে, সানফ্লাওয়ারের ইমেজটি যখন আমরা অল লকের মাধ্যমে এটিকে পুরোপুরি লক করে দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু এটি কোনো দিকে মুভ করানো যাচ্ছে না, এবং এটি আমরা কিন্তু ডিলিট করতেও পাচ্ছি না, অর্থাৎ ডিলিট কিন্তু আমরা এখান থেকে ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনোভাবেই এটি ডিলিট হবে না যেহেতু আমরা লক অল করে দিয়েছি। এবং একইভাবে আমরা যখন লেয়ারের বিভিন্ন ধরনের এটিকে চেঞ্জ করতে চাই সেটিও কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, অর্থাৎ নর্মালের এখানে যে একটি ড্রপ ডাউন লিস্ট রয়েছিল সেটিও কিন্তু অলরেডি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এভাবে কোনো অবজেক্টকে আমাদের ডিজাইনের প্রয়োজনে এরকম হতে পারে যে আমরা এটিকে চূড়ান্ত পজিশনের পরে, অর্থাৎ আমরা এটিকে আর ডিসপ্লেস করব না, আমাদের নির্ধারিত পজিশনে আমরা সেটি নিয়ে গিয়ে এভাবে অনলক করে দেব অথবা লক পজিশনের মাধ্যমে সেটিকে লক করে দেব, বা শেষে যদি এরকম প্রয়োজন হয়ে পড়ে যে এটিকে আবার নতুন করে এটিকে ডিসপ্লেস করতে হচ্ছে তখন কিন্তু আবার আমরা এই লক অল আইকনে ক্লিকের মাধ্যমে এটিকে আনলক করতে পারি। তো যখনই আমরা এই লক অল আইকনের উপরে ক্লিক দিলাম তখন কিন্তু অলরেডি এখানে যে লেয়ারের যে বিভিন্ন ধরন সেটিও কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে, অর্থাৎ এটি থেকে আমরা এখন যে কোনোটি এখান থেকে চেঞ্জ করতে পারছি। এবং ডিলিটের যে আইকনটি রয়েছে সেটিও কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ প্রয়োজনে আমরা এটিকে ডিলিট করতে পারছি, অর্থাৎ এখানে এটি যেহেতু আমরা লক অবস্থা থেকে আনলক করলাম সে কারণে এটি কিন্তু আমরা এখন যা ইচ্ছে তাই করতে পারছি। এবং লেয়ারের আরও যতগুলো বিষয় আছে তার মধ্যে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আমাদের ডিজাইনের প্রয়োজনে অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে যে কোনো একটি লেয়ারকে দুইটি করা, অর্থাৎ ডুপ্লিকেট হিসেবে আরও একটি লেয়ার তৈরি করা, অর্থাৎ একটি লেয়ার তো আছেই এবং এই লেয়ারে সানফ্লাওয়ার লেখাটি রয়েছে বা অন্য যে কোনো অবজেক্ট রয়েছে, যে এখানে আমরা যে গিটারের 5 নম্বর লেয়ারে যে গিটারের ছবিটি দেখতে পাচ্ছি, এখন আমাদের ডিজাইনের প্রয়োজন এরকম হতে পারে যে আমরা আরও একটি লেয়ার এরকম চাই, অর্থাৎ সেই লেখারও এরকম একটি থাকবে গিটার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই লেয়ারটি সিলেক্ট করে আমরা কিন্তু ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা আরও একটি লেয়ার পেয়ে যাব, অর্থাৎ এখানে আমরা 5 নম্বর লেয়ারে একটি গিটার দেখতে পাচ্ছি এবং লেয়ার 5 কপি হিসেবে আরও একটি লেয়ার তৈরি হয়ে গেছে এবং এখানে আমরা আরও একটি গিটার দেখতে পাচ্ছি। তো এই ধরনের কাজে অর্থাৎ ডুপ্লিকেট লেয়ার আমরা খুব সহজেই তৈরি করতে পারি, বা আমাদের ডিজাইনের প্রয়োজন এরকম হতে পারে যে লেয়ারের মধ্যে একটি ছবি থাকবে বা সেটি কিন্তু ইনভিজিবল থাকবে, অর্থাৎ এখানে আমরা যে শাপলা ফুলের পিকচারটি দেখতে পাচ্ছি এই শাপলা ফুলের পিকচারটি আমাদের ডিজাইনে থাকবে কিন্তু আমরা চাচ্ছি যে এটি মানে দেখা যাবে না, যে কোনো প্রয়োজনে আমাদের এরকম হতে পারে যে আমরা যখন ডিজাইন করব তখন একটির উপরে আরও একটি উঠে গেলে বা অনেকগুলো প্রয়োজন আছে সেই ক্ষেত্রে কিন্তু এটিকে ইনভিজিবল করতে হবে। তো যেই পিকচারটিকে আমরা ইনভিজিবল করতে চাই সেটি এভাবে লেয়ার থেকে সিলেক্ট করে নিয়ে আমরা যদি এখানে যে ইন্ডিকেটস লেয়ার ভিজিবিলিটি, এই ইন্ডিকেটস লেয়ার ভিজিবিলিটিতে যদি ক্লিক দেই, অর্থাৎ চোখ চিহ্নিত আইকনটি যদি ক্লিক দেওয়ার মাধ্যমে উঠিয়ে দিই, তাহলে কিন্তু এটি লেয়ারের মধ্যে ঠিকই পিকচারটি থাকবে বাট এখানে ডকুমেন্টের ভিতরে কিন্তু দেখা যাবে না, অর্থাৎ ইনভিজিবল হয়ে গিয়েছে। তো এভাবে কোনো পিকচারকে বা অবজেক্টকে আমরা কিন্তু ভিজিবল এবং ইনভিজিবল করতে পারি খুব সহজেই। এবার দেখুন, এবার আমরা দেখব যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লেয়ারের, অর্থাৎ আমরা কোনো লেখার মধ্যে যখন নাকি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, এখানে যে বাংলাদেশ লেখাটি রয়েছে এই বাংলাদেশ লেখার উপরে যখন আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লেয়ার থেকে এভাবে নর্মাল সিলেক্ট করলে কিন্তু আমরা গ্রেডিয়েন্টের কালার অ্যাপ্লাই করতে পারবো না, অর্থাৎ লেয়ার থেকে সেটি আমাদের কন্ট্রোল চেপে ধরে রেখে যেই লেয়ার আমরা সিলেক্ট করতে চাই সেই লেয়ারের উপর কিন্তু ক্লিক দিতে হবে। তো আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে লেয়ারের এই অংশে যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু অলরেডি
আমাদের বাংলাদেশ লেখাটি একটি ভিন্নভাবে আলাদা রূপে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে যে কোনো গ্রেডিয়েন্ট যদি অ্যাপ্লাই করতে চাই নতুন লেয়ার নিয়ে, তাহলে কিন্তু সেই গ্রেডিয়েন্টটি আমরা লেখার মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। তো অলরেডি আমরা দেখলাম যে বাংলাদেশ লেখার উপরে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পেরেছি, সেটি লেয়ার থেকে সিলেক্ট করলাম যেভাবে, সেটি হলো কন্ট্রোল চেপে ধরে যেই লেয়ারটি সিলেক্ট করতে চাই সেটি এই অংশে ক্লিকের মাধ্যমে কিন্তু এভাবে আমাদের ভিন্ন উপায়ে সিলেক্ট হয়ে যাবে এবং এটিকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু কোনো অবজেক্টের ক্ষেত্রে যদি আমরা এভাবে সিলেক্ট করতে চাই, অর্থাৎ এই অবজেক্টের উপরে যদি নির্ধারিত কালার যদি আমরা ঢালতে চাই, তো নির্ধারিত কালার যদি আমরা এই অবজেক্টের উপরে ঢালতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটি ওই একইভাবে লেয়ার থেকে নর্মাল সিলেক্ট করলে কিন্তু চলবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি ভিন্ন উপায় আমরা অবলম্বন করতে হবে। অর্থাৎ লেয়ার ফাইভে যে গিটারের পিকচারটি রয়েছে এটির উপর আমরা এখন রং ঢালবো, একটি ভিন্ন একটি কালার দিয়ে এটিকে ফিল করব। সেই জন্য আমাদের যা করতে হবে তা হলো কন্ট্রোল চেপে ধরে আমরা লেয়ারের এই অংশে ক্লিক করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্রেস করার মাধ্যমে কিন্তু আমরা এই গিটারের ইমেজটিকে সিলেক্ট করতে পারলাম। এবার আমরা নতুন একটি লেয়ার নিব এবং এখানে যে কোনো একটি কালার আমরা কিন্তু আমাদের এই নতুন সিলেক্ট কিত অংশের ভিতরে ঢালবো। গ্লো ইফেক্ট বা অন্য কোনো ইফেক্টের ক্ষেত্রে এটি প্রয়োজন হতে পারে। তো আমরা যেহেতু এটি সিলেক্ট করলাম, এবার আমরা এখানে নর্মাল এখান থেকে যে ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করে নিয়ে যদি পেন ব্যাকেট টুলটি এই সিলেক্ট কিত অংশের মধ্যে ক্লিক করি, তাহলে কিন্তু অলরেডি সেটি অর্থাৎ সেই অবজেক্টটির উপরে কিন্তু ভিন্ন একটি কালার দিয়ে আমরা এটি কিন্তু ফিল করতে পেরেছি। তো এভাবে এ ধরনের অবজেক্ট বা লেখার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হতে পারে ডিজাইনের কাজে, যে আমরা সেটি লেয়ার থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা কিন্তু এখানে প্রেস করব। অর্থাৎ এখানে নর্মাল একটি ক্লিকের মাধ্যমে কিন্তু সেটি আমরা সিলেক্ট করতে পারবো। তো লেয়ারের এই প্রয়োজনীয় বিষয়গুলো যদি আমরা পরিষ্কারভাবে ধারণা নিয়ে থাকি এবং যদি সুন্দর করে বুঝে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু লেয়ারের এ সকল বিষয়গুলো নিয়ে আর জটিলতা পড়তে হবে না এবং খুব সহজেই ডিজাইনের প্রয়োজনে আমরা এই কাজগুলো করতে পারবো। এখানে লেয়ারের যে নর্মাল লেখার একটি ড্রপ ডাউন লিস্ট রয়েছে, এই ড্রপ ডাউন লিস্ট থেকে কিন্তু আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা কোনো অবজেক্টকে বিভিন্ন রূপে রূপ দিতে পারি। অর্থাৎ যেই লেখাকে আমরা বিভিন্নভাবে এটিকে রূপায়িত করতে চাই অথবা যে অবজেক্টকে বিভিন্নভাবে রূপায়িত করতে চাই সেটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে আমাদেরকে। তো আমরা গিটারের এই অবজেক্টটি সিলেক্ট করে নিলাম এবং নর্মাল লেখা এখানে যে ড্রপ ডাউন লিস্ট রয়েছে সেখান থেকে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার মাধ্যমে আমরা লেয়ারের ধরন এভাবে পরিবর্তন করেও কিন্তু লেয়ার থেকে আমরা এই অবজেক্টকে বিভিন্নভাবে রূপায়িত করব। আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা এই কাজটি বিভিন্নভাবে করব। এখানে আমরা গিটার লেখাটি একটি ভিন্ন কালারে এবং ভিন্ন একটি ইফেক্ট দেখতে পাচ্ছি, এই লেয়ারের এই অপশন চেঞ্জ করেও কিন্তু আমরা করতে পারবো। আর কোনোরকম যদি পরিবর্তন না চাই সেক্ষেত্রে আমরা নর্মাল করে দেব। তো লেয়ারের এই সকল বিষয়গুলো আমরা পরিষ্কারভাবে মনে রাখবো এবং আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা লেয়ার মেনটেন করে নিয়ে এরপরে কাজ করবো।